সো একটু আগে যেটা আমরা বললাম যে এখানে যে লাইমস্টোন এক্সপোজার রয়েছে, দিস ইজ ভেরি ক্লোজ টু ডাউকি ফল জোন অ্যান্ড দিস ইজ উইদিন দ্য ভিসিনিটি অফ ডাউকি ফল জোন, এবং ডাউকি ফল প্লেনের যেহেতু দুটা ব্লকের মেইন ডাস ফ্রিকশন হয়েছে, এবং সেই ফ্রিকশনের কারণে এখানে দেখা যাচ্ছে যে এই যে রকগুলা হাইলি ক্রাস্ট হয়ে গেছে, হয়ে ছোট ছোট পেবলস কবল সাইজের ফ্র্যাগমেন্ট হয়েছে, এবং এই ফ্র্যাগমেন্টগুলো যদি একটু খেয়াল করে দেখো তাহলে দেখো যে অ্যাঙ্গুলার। কেউ হয়তো এখানে বলতে পারবা যে নো দিস আর দ্য বোল্ডার্স পেবলস কবলস ট্রান্সপোর্টেড ফ্রম আদার এরিয়া, কিন্তু ট্রান্সপোর্ট হলে কী হবে, এইগুলা শার্প এজ থাকবে না, এগুলা রাউন্ডেড হয়ে যাবে, কিন্তু এখানে ইনসিটু অবস্থায় রয়েছে প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট। দেখো এখানে ভেরি অ্যাঙ্গুলার প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট, ইচ ফ্র্যাগমেন্ট শোজ ভেরি অ্যাঙ্গুলারিটি। সো এগুলা হচ্ছে ডিউ টু ক্রাশিং এফেক্ট অফ ডাউকি ফল, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য মেজর এভিডেন্স অফ ফলটি। এখন এই যে যেটা আমরা এখানে সার্ফেসে যেটা এই হোয়াট ইজ দিস কল প্রেক্সিয়া যেটা এখন এখানে এক্সপোজ, সেটা আসলে অ্যাট অর নিয়ার দ্য সার্ফেস যে ডিফরমেশনটা হয়েছে সেই ডিফরমেশনে এটা ব্রিটল ডিফরমেশন হয়েছে, যার কারণে এটা প্রেক্সিয়া ফর্ম করেছে। এটাই যদি অ্যাট হায়ার ডেপথ গ্রেটার ডেপথে যদি ফর্ম করতো তাহলে এই জাতীয় অ্যাঙ্গুলার ফ্র্যাগমেন্ট হতো না, সেখানে আবার এটা ফার্দার কী হতো, এই জিনিসটা রিক্রিস্টালাইজ হয়ে আবার মাইলোনাইট এখানে ফর্ম করতো। তো আমরা যদি কোনো জায়গায় যদি দেখি যে ফল্টের এভিডেন্স হিসাবে যে সে রক ফ্লাবার দেন মাইলোনাইট ব্রেক্সিয়া যদি দেখি, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ লেভেল অফ দ্য ডেপথ অফ দ্য ফল্ট, যদি মাইলোনাইট থাকে তাহলে অবশ্যই এটা ইন্ডিকেট করবে যে এটা গ্রেটার ডেপথে ফল্টিংটা হয়েছে, লেটার অন এটা আপলিফ্ট হয়ে এটা উপরে উঠে আসছে।